প্রিয় বন্ধুরা, এই দুপুরে তোমাদের সকলকে অভিনন্দন, সকলকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। হঠাৎ করে আমাকে আসতে হলো, কেন কয়েকটা ব্যাপার আমি ভুলে গিয়েছিলাম বলতে। দেখো, আজ থেকে 40-50 বছর আগে ছিল, তখন কেউ কোনো জিনিস কিনলে দাম না বলাটা একটা স্ত্রী ছিল বা লজ্জার ব্যাপার ছিল, কত দাম সেটা জিজ্ঞেস করতো একটা, তখন কেউ জিজ্ঞেস করতো না। কিন্তু আজকে এই অর্থনৈতিক সমাজ ব্যবস্থার ভেতরে আজকে যে পাল্টে গেছে, এখন বলাটাই প্রয়োজন আছে। তা নইলে কেউ কিছু যদি কেনে সেটার সেও দরাদরি করে দোকানে কিনতে পারবে, এটা প্রয়োজন আছে। এই মাত্র আনবক্সিং হচ্ছে, অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, আজকেও এসছে, আগামীকালও আসবে। তা সেগুলো ম্যাডাম এগুলোকে সমস্ত আনবক্সিং করছেন। তা এইগুলোর প্রয়োজন আছে প্রত্যেকটারই, এগুলো সেফটি গিয়ার্সের মধ্যেই কিছু কিছু পড়ে। যেমন যুদ্ধক্ষেত্রে যেমন ঘোড়া এবং ঘোড়সওয়ার দুজনকেই ইকুইপড থাকতে হয়, তেমনি একটা পার ডে 300-400 কিলোমিটার যখন জার্নি হবে, তার জন্যে সব কিছু এইগুলোর প্রয়োজন আছে। এই যে তোমরা দেখছো, ম্যাডাম এক এক করে সমস্ত বের করলেন, এর মধ্যে একটা আছে পাংচার কিট। মানে এটা রাস্তায় যদি ধরো কোনো পাহাড়ে বা কোনো জায়গায় যদি ইয়ে হয়ে যায়, লিক হয়ে যায়, তার জন্য দেখো পাংচার কিট আছে। ওই যে খুলছেন ম্যাডাম, এটার মধ্যে বোধ হয় আছে হাওয়া দেওয়ার জন্যে, ওই রাস্তায় বসে সেইখানেই হাওয়া দেওয়া যাবে। এটা ডিজিটাল ব্যবস্থা আছে এবং মোটরসাইকেল থেকে এটা চার্জ নিয়ে এটাকে করা যায়, বা ব্যাটারি সিস্টেম আছে, এদিকে লাইটও আছে। এগুলোর ব্যাপারে আমি পরে তোমাদের ধীরে ধীরে সমস্ত এর কাজগুলো বুঝিয়ে দেবো। আর এই যেটা এইবার ম্যাডাম খুলছেন, এইগুলো হচ্ছে পাংচার কিটের এই ব্যাপারটা দেখো। আর এরপরে তোমাদের বলছি যে কিভাবে আজকে একটা সিম্ফলিনের বাইক কভার কিনতে গিয়ে প্রায় 100 টাকা বাঁচিয়ে ফেললাম, মানে 100 টাকা বেশি বলে দিয়েছিলো, যাই হোক বলে তারপরে ঠিকঠাক এগুলো করেছি। পরে তোমাদের ধীরে ধীরে বলছি, এবং এরপরেও তোমাদের বলবো যে মোটরসাইকেলটা কিনতে গিয়ে কত টাকা দাম পড়েছে, তার ইন্স্যুরেন্স কত পড়েছে, কী ট্যাক্স কত পড়েছে, আর কী কী পড়েছে, মোট কত একটা মোটরসাইকেল কিনতে গেলে কী কী লাগে, সমস্ত তোমাদের আমি ধীরে ধীরে সমস্ত জানাবো। তোমরা অপেক্ষা করো, দেখো, দেখতে থাকো আমার চ্যানেল, আমি সব কিছু জানাবো। এই দেখো, এইটার মধ্যে আছে, এই দেখো এইটা খুলে দেখানো হলো, এই এইগুলো হচ্ছে রাস্তায় লিক হয়ে গেলে, এখন আগেকার মতো নয়, এখনকার হচ্ছে টিউবলেস টায়ার, মানে তার ভেতরে কোনো টিউব থাকে না, টায়ারটার ভেতরেই হাওয়াটা থাকে। এবার সেই টায়ারটা যদি রাস্তায় ফুটোও হয়ে যায়, সেই গজাল বের করে দিয়ে ওটা তুমি আমি যে কেউ আমরা করতে পারি সেগুলো। আর এবার ম্যাডাম যেটা বলছেন, এটা হচ্ছে দুটো মাইক্রোফোন আছে, একটা হেলমেটের ভেতর ঢুকবে, আরেকটা আছে এমনি যেটা দিয়ে আমি বলছি। দেখো, এখন আমি নতুন কেনা মাইক্রোফোন দিয়ে পরের একটা স্লট স্লাইড দেখতে পাবে তোমরা, দুটো মাইক্রোফোনের ছবি যাবে। একটু এই ভিডিওটা দেখতে থাকো, ভালো করে লক্ষ্য করে রাখো, হঠাৎ করে দেখবে আমি ওটা দুটো তুলে রেখেছি। এই যে এটা দেখছো, এটা হেলমেটের ভেতরে যাবে, কিভাবে যাবে, কিভাবে ফিট করতে হয়, সমস্ত কিছু আমি তোমাদের পরে পরে দেখিয়ে দেবো। এটা ওর ভেতরে কী কী আছে, ব্যাটারি আছে, ছোট্ট ব্যাটারি আছে, হ্যাঁ, ক্যাচার আছে, আরও সামথিং কিছু কিছু মোড়া দিয়েছে। আর এই এইখানে এই যে এটা দিয়েছে, এই যে এটা সামনে এগুলো লাগাতে হয়, উইন্ডশিল বলে। এবার আরেকটা উনি বের করে, শর্টগান মাইক্রোফোন, এটাতে কথা বলতে গেলে ধরো রাস্তায় দাঁড়িয়ে কথা বললেও হাতে এটা যদি থাকে, দেখবে একটা, এটাকে ডেড ক্যাট বলে, কোনো বেড়ালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ঠিক বেড়ালের ল্যাজের মতো দেখতে একটা জিনিস, ওই ম্যাডাম যেমন ঢোকালেন ঠিক ওই রকম একটা জিনিস এই মাউথপিসের মধ্যে থাকবে, তাতে কথাটা আসবে, কিন্তু বাইরের যে নয়েজটা কিছুটা সেটা বা ধুলো নয়েজ এগুলো কিছুটা কমে যাবে। এই যেটা যেটাই যাই যাই এইটাকে বলে ডেড ক্যাট। হ্যাঁ, আচ্ছা, এইটা শর্টগান, এই যে শর্টগানের এটা এইগুলো আজকে বেরোলো। বাইদি ভাই, আমার তোমরা দেখতে থাকো, আমি চট করে তোমাদের বলে দিই তাহলে, আমার আরি মেটিরিয়াল যেটা রয়্যাল মেটিরিয়াল টোটাল লেগেছে 216,385, তার ইন্স্যুরেন্স হচ্ছে 11,139 টাকা, আর রেজিস্ট্রেশন ফি লেগেছে 22,655 টাকা। আচ্ছা, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, মানে 4 বছরের জন্য একটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি, ওটা আলাদা করে এটা কোম্পানি দিচ্ছে, এসব এখনকার সিস্টেম তো অন্য, কিক স্টার্ট নেই, অন্যরকম সব কিছু, সব সেইগুলোর জন্য একটা ওয়ারেন্টি দিয়েছে। আর একটা 999 টাকা ওরা নিয়েছে প্রায় 2 বছরের জন্য, ধরো কোনো জায়গা, পাহাড়ি রাস্তা, কোনো একটা গ্রামে, কোনো একটা অচেনা জায়গায় আমার গাড়ি খারাপ হয়ে গেল, তেল নেই,
তখন এইখানে ফোন করলেই ওরা কিন্তু যেখানেই থাকো, মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, রয়্যাল এনফিল্ডের সব জায়গায় সার্ভিস সেন্টার আছে, ওরা ব্যবস্থা করবে সেটা, আমার গাড়ি তুলে নিয়ে আসা বা গাড়িতে তেল সাপ্লাই করা সব কিছু। হয়তো তেলের সেই দিন যে রেট হবে সেই দামটাই দেবো। যাই হোক, এইগুলো আমি আবার পরে তোমাদের বলছি, পরে আরও অনেক কিছু দাম এগুলোগুলো বলছি। আমি বেরিয়ে পড়লাম একটা ওই ইয়ে নিয়ে আসতে, বাইক কভার আনতে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, যাচ্ছি। আর আজকে যে চারটে জিনিস, আজকে যেটা এসছে, এই চারটে জিনিসের দাম 6182 টাকা লেগেছে। এই পাংচার কিট টুলটা হচ্ছে 649 টাকা, আর যে পাম্প দেওয়ার যে ডিজিটাল, যে পোর্টেবল ডিজিটাল টায়ার ইনফ্লেটেড, এটা 2479 টাকা। আর বোয়া MM1 শর্ট গান, যেটা মাইক্রোফোন এই মোটা বেড়ালের মতো হিয়ে এটা দেখছি, এটা 1265 টাকা, আর বোয়া মাইক্রোফোন 1779 টাকা। এ পর্যন্ত আমার সব কিছু ইয়েতে লিখেছে 2,62,898 টাকা এই পর্যন্ত খরচা হয়েছে। কিন্তু বন্ধু, এখনও অনেক লাগবে, অনেক কিছুই লাগবে, কারণ সেইগুলো আসছে, আস্তে আস্তে আসবে। দেখো আমি বলতে বলতে চলে এসেছি আমার পাড়ারই একটা দোকানে। হ্যাঁ, এবার দেখতে পাবো। বুলেটের ঢাকা দাও, বুলেটের ঢাকা দাও, ওই সিম্পলিন সিম্পলিন অরিজিনাল সিম্পলিন। হ্যাঁ হ্যাঁ, কত? 250 টাকা। 250 টাকা বলেছে? 250 টাকারও আছে। আরে না রে, আমি পাড়ার, আমি এটা লাগিয়ে টেস্ট করছি, তাই আমি এটা কিনতে পারো নি। আমাকে 250 টাকা বলেছে, 250 টাকা। এটা কেন অরিজিনাল সিম্পলিন? আবার পাড়ার ছেলে, পাড়ার ছেলের সঙ্গে এইগুলো করছো? আমি এই এইটা পড়ে আছি বলে নাকি? আমি তোমাকে প্রথমেই বললাম এটা আমি পড়ে টেস্ট করছি, তোমার এর পড়ে আছি বলে তোমার পাড়ার ছেলে তার সঙ্গে এরকম করছো? 250 টাকা বললো, 250 টাকা বলে দিলে। কোনটা দিলে এটা? তাহলে এরকম কেন করছো? পড়া পড়িনি আমার, সব কটা গাড়ির ইয়ে গাড়ির আছে, ইয়ে আছে সব। আমি কোনো বাইরে থেকে যাই না। ঠিক তো, এটা একটু অরিজিনাল তো। তুই মারুতিটাও তো এখান থেকে নিয়েছি, দুটো ইয়ে নিয়েছি, হেলমেটের এটা আমি টেস্ট করছি বলে এটা পরে সেটিং এটা নয়, হবে ক্যামেরা, আপাতত মোবাইল দিয়ে হচ্ছে। তা তুমি এরকম এরকম করো, এরকম করলে হয়? ঠিক দিয়েছো তো ওটা। আর এটা কি দেখি, এটা কেমন দেখি? আর যেটা বলছিলো ওটা দেখি কি মুশকিল তোমাদের নিয়ে আসবো। ও ও, এটা এইরকম নাকি? আচ্ছা, দেখো তোমাদের বরাবর আজকে কত বছরকার ব্যাপার, এরকম করলে হয়? আমি তো বলে দিচ্ছি যে এটা পড়ে আছি বলে চিনতে পারছো না। পাশে আমার বুড়ো দোকান পাড়ার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওরকম করতে নেই বুঝলে। দুলোটা মুছে দিয়েছে, বেশ সব ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে তো, কোনো অসুবিধা নাই, বেশ। সব কেনা হয়ে গেল আজকের মতো, এবার আমি বাড়ি ফিরছি। এটা তো জিটি রোড ধরে যাচ্ছি, সামনে কলকাতা, পেছনে আসানসোল, আমি বাঁদিকে বাজার কলকাতার পাশ দিয়ে আমি যাচ্ছি। আর ও, আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, 4 ইয়ার্স এক্সটেন্ডেড ওয়ারেন্টি যেটা, এটা বলতে ভুলে গেছি, 2799।
এই সঙ্গে তো 2 ইয়ার্স রোড সাইড অ্যাসিস্ট্যান্স যেটা আছে ZNNIS, যাই হোক পাড়ায় ঢুকে গেছি। আমার হেলমেটে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোবাইল, কিন্তু মোবাইল ক্যামেরা হবে না, এটা পরে গোপ্রো ক্যামেরা লাগাবো, প্রায় 40-50 হাজার টাকা দাম। সে যাই হোক, যেটা করার সেটা করতে হবে, আমি তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আমি দেখো তোমাদের বলেছিলাম বাইক কিনবো, আমি কিনেছি, দেখো ঠিক বেরোবো বলেছি, আমি ঠিক বেরোবো, কিন্তু আগে নাম্বার প্লেটটা তো হবে, রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার নাম্বার প্লেট না হলে আমি বর্তমানের বাইরে বেরোতে পারবো না। আর সেই সঙ্গে সেফটি গিয়ারসও কিছু দরকার, যেমন এলবো গার্ড, নি গার্ড, জ্যাকেট, হ্যাঁ এইগুলো না হলে আরও কিছু কিছু, ধরো জলের পিঠে জলের নেওয়ার ব্যাপার, অনেক রকম ব্যাপার আছে, এইগুলো হলেই তারপরে আমি বেরিয়ে পড়বো। বেরিয়ে তোমাদের আমি নিজে আনন্দ নেবো জার্নিতে, তোমাদের আমি আনন্দ শেয়ার করবো, দেখবে তোমাদের ভালো লাগবে, যখন আমি দূরের জার্নিগুলো করবো তোমাদের ভালো লাগবে। আর আমি প্রত্যেকটা ব্যাপার যেগুলো কী কী কেনা হচ্ছে না কেনা হচ্ছে টাইম টু টাইম আমি তোমাদের সব ইনফরমেশান দেবো। ঠিক আছে, এই এপিসোডটা এখানেই রাখলাম, আবার পরের এপিসোডে দেখা হচ্ছে। তোমরা থেকো বন্ধু।